সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার। এদিনে সোয়াব, মর্যাদা, ঈদুল ফিতর ও আজহার মতো মুসলমানদের কাছে এ দিন অপরিসীম ফজিলতের। আল্লাহ তাআলার কাছে জুম্মার গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনে জুমা নামে একটি সূরা নাজিল হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ জীবিকা তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত শেষে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। অতএব তোমরা আসরের শেষের সময়ে আল্লাহকে তালাশ করো। তবে আসুন আল্লাহ তাআলার কাছে এই দিনে বেশি বেশি করে দোয়া করি। জারিন জারা, ভোরের পাতা।